বরিশালের মুলাদি উপজেলায় স্ত্রী সন্তান রেখে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক। গত 29 জানুয়ারি প্রাইভেট শিক্ষক মিজানুর রহমান ফকির চরপদ্মা রাশিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে উদাও হন। মিজানুর রহমান উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক ছিলেন এবং ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর দাদা আবু তালেব রাড়ি মুলাদি থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগ করে সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে পালিয়ে যাওয়ার বিষয়টি বেরিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় ওই ছাত্রীর দিকে নজর পড়ে মিজানের। বিভিন্ন অজুহাতে মিজান ফকির ছাত্রীর বাড়িতে যায় এবং সম্পর্ক গড়ে তোলে। পরে ভালো ফলাফল পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মিজান ফকির ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানো শুরু করে। সোমবার ছাত্রী মাদ্রাসায় গিয়ে আর বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে, কোথাও না পেয়ে ছাত্রীর দাদা মঙ্গলবার সন্ধ্যায় মুলাদি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করে। বুধবার সকালে থানা পুলিশের এসআই আলামিন উত্তর চরপদ্মা ও উত্তর ফাতারচর গ্রামে তদন্ত চালিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে মিজান ফকিরের উদয়ের বিষয়টি জানতে পারেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। মুলাদি থানা পুলিশের এসআই আলামিন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় নিখোঁজের দিন তাদের একসঙ্গে দেখা গেছে। এছাড়া বিভিন্ন তথ্য থেকে তাদের একসঙ্গে পালানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।